হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। জানিয়ে দেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট। অবশেষে বহু প্রতীক্ষিত বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেল। শুক্রবার থেকে সেই বৃষ্টিপাত হতে শুরু করেছে। আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুক্রবার দুপুর থেকে শুরু হতে পারে, এবং সেই বৃষ্টিপাত দুপুর থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হতে হতে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি অবশেষে ছেয়ে গেছে। আপনারা জানিয়ে দিন যে দক্ষিণবঙ্গে থেকে যারা দেখছেন, আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন চলছে, থেমেছে না এখনও হচ্ছে, তো কতক্ষণ চলতে পারে বলবো। এছাড়া বৃষ্টিপাত আরও বাড়তে পারে এমন পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে, সেখানে অবস্থা খারাপ, বিভিন্ন জায়গাতে জলমগ্ন হয়ে গেছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো বৃষ্টিপাত কমতে পারে এমন খবর রয়েছে, তবে সেটা কবে থেকে সেটা বলে দিচ্ছি। তো চলুন একে একে দেখে নিচ্ছি। বাংলাদেশে বৃষ্টিপাত প্রবেশ করেছে, বর্ষার মেঘ ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব দিকেই বৃষ্টিপাত রয়েছে, তো এই এলাকাতে বর্ষার মেঘ কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছে। তো চলুন দেখি নিই কী কী রয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের স্যাটেলাইট ইমেজে দেখিয়ে দিলাম, এটা শুক্রবার রাতে, শনিবার রবিবার কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা দেখাবো। তার আগে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন নজর রাখবো 17 তারিখ সন্ধেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছে সেখানে কী কথা বলা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও কিন্তু বেশিরভাগ জায়গাগুলিতেই বৃষ্টিপাত চলবে 19 তারিখ পর্যন্ত, তারপর 19 তারিখের পর 20 তারিখ থেকে অল্প করে ধরবে, তবে চলবে, বৃষ্টিপাত চলবে, তবে আগের থেকে কিন্তু কমে যাবে, ভারী থেকে অতি ভারীগুলি কমে যাবে, হয়তো সতর্কতাগুলোও কমবে এমন সম্ভাবনা। আর সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে, কিন্তু অতি ভারী যেগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবারে বৃষ্টিটা বাড়বে। ইতিমধ্যে শুক্রবার বৃষ্টিপাত প্রবেশ করেছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, কম বেশি করে চলছে, হালকা মাঝারি, মাঝারি, ভারী সবই চলছে দুপুর থেকে। এছাড়া যেটা রয়েছে 18 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া মানে শনিবার। এছাড়া বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে, অর্থাৎ 15টি জেলাতে বৃষ্টিপাত চলবে, আর উত্তরবঙ্গের 8টি জেলাতে বৃষ্টিপাত চলবে। এছাড়া বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে, আপনাদের বলে রাখলাম, এখানে আপডেটটা দেখাচ্ছি না। এখানে 19 তারিখ কী হবে, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এমনটা খবর দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর নতুন করে প্রকাশ করেছে, যেটা আপনাদের আগে বলেছিলাম সেইভাবেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকেও বৃষ্টিপাত থাকবে। বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়ার কথা রয়েছে, দেখে নিচ্ছি কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, এছাড়া তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন আসছে না, এটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা পেজে লাল সতর্কতা এখনও জারি রয়েছে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত, তারপরে কমলা সতর্কতা, যেখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে কিছু কিছু এলাকাতে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারে, এবং এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে এখানে কিন্তু এই শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, এছাড়া ভারী বৃষ্টিপাত থাকবে বাকি জেলাগুলিতে এমন করে রয়েছে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে, তবে 19 তারিখ থেকে বৃষ্টিপাত একটু করে ধরবে, কিন্তু দু এক জায়গা করে চলবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উপরের দিকের 5 জেলাতে। তারপর 20 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র কোচবিহার, আলিপুরদুয়ার থাকবে, এবং দেখুন 21 তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করবে, এবং তারপরে হয়তো যে সমস্ত জায়গাতে জল জমেছে সেগুলিতে হয়তো উন্নতি আসতে পারে। সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত 3 দিন থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি, তবে আপনাদের যেখানে বলে রাখলাম যে কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের, বা হয়তো কোনো কোনো এলাকাতে ভারী বৃষ্টি টাইপের হতে পারে, এই সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সম্ভাবনাও থাকছে। এর পাশাপাশি বিহারের দিকে ভারী বৃষ্টিপাত চলছে এবং চলবে আর কি। এছাড়া ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে, বজ্র বিদ্যুৎ রয়েছে এমন সম্ভাবনা, হয়তো ঝড়গুলো আর হবে না এবারে, কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত হবে। এছাড়া তবে দমকা হাওয়াটা থাকবে, যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা এখনও বইছে, সুতরাং কোথাও কোথাও থাকবে। উড়িষ্যার দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে, সবসময় নয় এমন রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোনোরকম কোনো সতর্কতা নেই, শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে। আর মৎস্যজীবীদের জন্য সমুদ্রে এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন দেখে নিচ্ছি উইন্ড থেকে আমরা কী পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, দেখতেই পাচ্ছেন ঘন কালো মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের উপর, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ
এবং দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব এই দিকে অর্থাৎ ঢাকা থেকে শুরু করে যে ধানবাদ শুরু করে পুরো এই এলাকাটার মধ্যে কিন্তু ঘন মেঘ রয়েছে এবং এখানে একটি ঘন মেঘ যাচ্ছে যেটি উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত দেবে, যার জন্য লাল সতর্কতা। তারপর ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে আবার মেঘ হবে এইগুলোতে, সুতরাং আস্তে আস্তে উন্নতি আসবে। এবারে চলুন আমাদের উইন্ড থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বজ্র বৃষ্টি মোডে দেখাবো। দেখুন আমরা যদি একটু ব্যাক করি, দেখুন এই যে দুপুর থেকে কিন্তু যেটা বলেছিলাম এই বৃষ্টিটা হবে সেটাই কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে ছড়িয়েছে। এরপরে যেটা হচ্ছে যে এখানে দেখুন আস্তে আস্তে কমার দিকে দেখাচ্ছে হয়তো রাতের দিকে, তবে আপনাদের বলে রাখি যতক্ষণ ওই মেঘটি থাকবে ততক্ষণ কিন্তু হালকা হালকা করে হলেও বৃষ্টিপাত টিপটিপ করে হলেও কিন্তু চলবে, হয়তো এর সঙ্গে পুরোপুরি মিলছে না কিন্তু থাকতে পারে, কারণ মেঘটার উপরে এখন জলীয় বাষ্প অনেকটা রয়েছে, ফলে বৃষ্টিপাত রাতের দিকেও টুকটুক করে চলবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বাড়বে ওই সময়তে, কোনো কোনো জায়গাতে হতে থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, অতিবারে থাকবে। 18 তারিখ পর্যন্ত এইরকম করে থাকছে, 18 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে সেটা বলছি। দেখুন সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন অংশে থাকবে, এখন সব এমনিতেই জলমগ্ন হয়ে গেছে একাধিক জায়গা। তো জানাবেন বন্যা পরিস্থিতিতে আপনারা কেমন রয়েছেন, যারা ওখান থেকে দেখছেন কত বৃষ্টিপাত আপনারা পাচ্ছেন, আমরা যেমন বলছি তার থেকে বেশি না সেরকমই পাচ্ছেন। এছাড়া শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত থাকবে, আর মালদার দিকেও মাঝারি টাইপের বৃষ্টিপাত চলবে, তবে ধীরে ধীরে বাড়বে, বর্ষা যেহেতু প্রবেশ করেছে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে, বিহারেও বৃষ্টিপাত থাকবে, ময়মনসিংহ সিলেট এবং দেখুন আসাম এবং মেঘালয়ের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে, আমরা কিন্তু পুরোটাই বসে বসে বলছি আর কি। আর দেখুন এখানে ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকবে, সব জায়গাতে আমরা টাইমটা নিয়ে বলে দিচ্ছি। এবারে যেটা হচ্ছে যে এই যে সকালের দিক পর্যন্ত দেখুন এখানে বৃষ্টিপাত থাকছে, অনেকটা বৃষ্টিপাত হবে, এরপরে যেটা হবে বেলার পর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে এবং দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং গোটা বাংলাদেশেই বৃষ্টিপাত থাকবে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ধীরে ধীরে দেখুন উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো শুরু হবে। এই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে, ছত্তিশগড়েও বৃষ্টিপাত থাকবে, বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে। এই বৃষ্টিপাত রবিবারের মধ্যে অনেকটা বেড়ে যাবে, মাঝারি টাইপের বৃষ্টি হালকা মাঝারি চলল, আর রাতের মধ্যে আবার এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে অর্থাৎ ভারী ভারী চলবে, যার জন্য রয়েছে কমলা সতর্কতা। পুরো আসাম মেঘালয় সব দিকে রয়েছে কমলা সতর্কতা, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, বন্যা পরিস্থিতি রয়েছে মেঘালয় আসাম এবং সিলেট, এখানে কিন্তু বন্যা পরিস্থিতি এখনও অবনতি রয়েছে, তো আস্তে ধস চলছে হচ্ছে আর কি, সে তার জন্য মানুষ অনেক বিপদে পড়ছে। তো এইগুলোতে বৃষ্টিপাত দেখুন এই 19 তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার ভালোভাবেই চলবে। এবারে রবিবারে কিন্তু এই দিকে বৃষ্টিপাত এই সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাগুলোতে থাকবে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকের রাজ্যে যার জায়গাগুলো রয়েছে এখানে জায়গার নাম বলছি না। এবারে যেটা হচ্ছে এই বেলার পর থেকে আবারও বৃষ্টিপাত এখান থেকে শুরু হবে, এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, দেখুন 19 তারিখে বাড়ছে, এই দেখুন লাল কালার চলে আসছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝারি টাইপের ভারী বৃষ্টিপাতও হতে পারে, নদিয়া হোক হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, বর্ধমানে কিছু কিছু এলাকাতে হতে পারে, হুগলির কিছু এলাকা হতে পারে, কলকাতা সংলগ্ন এলাকাতেও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ কোনো কোনো এলাকা কিন্তু দেখবেন জলমগ্ন হতে শুরু করেছে, এটা হতে পারে। যারা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়া বাঁকুড়া আসানসোল মানে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূমেও বৃষ্টিপাত ভালোই থাকবে, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ রবিবারে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে। এর প্রভাব কিন্তু রাজশাহী খুলনা বিভাগ এবং বরিশালের ঢাকার দিকেও থাকবে, অর্থাৎ এই দিকটাতে বেশ একটু ভালো বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে আবার এইগুলোতে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলতে হবে। তবে দেখুন লাল লাল কালার যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা কমছে, ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার যেটা আবহাওয়া তো বলেছে এগুলোতে কিন্তু রাতের দিকে সোমবারের দিকে রবিবার রাতের দিকে এইভাবে থাকবে, আমাদের মোটামুটি বলে দিচ্ছে আর কি, তাহলে বুঝতে পারবেন। এই রবিবারে আবারও কিন্তু বেলার পর থেকে আবার বৃষ্টিপাত এখানে ঢুকবে এই এলাকাগুলোতে, অর্থাৎ হালকা মাঝারি করে চলবে, রবিবারে দেখুন বৃষ্টিপাত অনেকটাই রয়েছে এইগুলোতে সন্ধ্যাপন সময়ের মধ্যে, অর্থাৎ মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জায়গা থাকবে, বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে। এরপরে যেটা হচ্ছে 21, 22, 23 এই সময়কালের মধ্যেও বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে, তবে এই সময়ের পরে একটু এই যে এখান থেকে একটু দেখুন কমতে একটু কমছে আগের থেকে, আর উত্তরবঙ্গে দেখুন এই যে একদম কমে যাচ্ছে, অর্থাৎ একদম হালকা হালকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো, হালকা মাঝারি হয়ে যাচ্ছে অনেকটা, অর্থাৎ উত্তরবঙ্গে 21 তারিখ থেকে দেখবেন যে প্রায় অনেকটাই কমে গেছে, অর্থাৎ তখন দেখবেন অনেকটা বৃষ্টি হচ্ছে না কিন্তু যেহেতু জল অনেকটা জমে গেছে ফলে সেগুলো একটু অসুবিধা হবে, কিন্তু দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণাবর্তের প্রভাব হতে শুরু করবে, হয়তো নিম্নচাপ এরিয়া তৈরি হবে এখানে। দেখুন 23, 24 এই সময়কালের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেমন দেখুন পরিষ্কার তখন একদম এই হাওয়াগুলো সব এখানে জমায়েত হবে, ফলে এই এলাকাতে কোথাও কোথাও ভারী টাইপের বৃষ্টিপাতও হতে পারে। আমরা তাদের একটু দেখিয়ে দিচ্ছি সমচাপ রেখা অন করে দেখি,
তাহলে বুঝতে পারবেন এই যে এই এলাকাতে দেখুন আস্তে আস্তে এখানে একটা নিম্নচাপ ক্ষেত্র হয়তো তৈরি হবে, লো প্রেসার এরিয়া এটা হতে পারে, 24-25 এর মধ্যে একটা লো প্রেসার এরিয়া কিন্তু এখানে তৈরি হবে, যার ফলে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। দেখুন এল চল লেখা দেখা যাচ্ছে এবং দেখুন পরিষ্কার ঘোরা দেখতে পাচ্ছেন, একটা ঘূর্ণাবর্ত টাইপের অর্থাৎ লো প্রেসার এরিয়া একটা এখানে তৈরি হবে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ওই সময়তে অনেকটাই চলা সম্ভাবনা, যেটা আগের আপডেটেও বলেছিলাম। তো এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে এই লো প্রেসার এরিয়াটার দিকে সরে যাবে, তবে এর ফলে কিছুটা বৃষ্টিপাত এখানে চলবে, হালকা মাঝারি করে চলবে, তবে ভারী বৃষ্টিপাত দেখুন অতি ভারীগুলি সবই কিন্তু কমে যাচ্ছে। আশা করে বুঝতে পারছেন পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম যে 21-22 তারিখ থেকে মোটামুটি 20 তারিখ থেকে ধরতে পারেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমে যাবে, দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের ফলে আবার বৃষ্টিপাত বাড়বে এমন সম্ভাবনা থাকবে। এবারে আমাদের এটাকে বজ্র বৃষ্টি মোডে ছিল, এটাকে আমরা বৃষ্টির পরিমাণ মোডে নিয়ে দেখাচ্ছি। দেখুন পরের 10 দিনে দেখুন এলাকাগুলো কিন্তু পরিষ্কার একদম, দেখুন অনেক গোলাপি কালার, তার মানে এখানে অনেক বৃষ্টিপাত, মানে মোটামুটি 150 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত থাকছে, 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত এলাকাগুলি থাকবে বাংলাদেশে, এগুলোতে দেখুন 100-150 থাকছে। সিলেট, ময়মনসিংহ এবং এখানে রংপুর, এখানে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, আসাম মেঘালয় থাকবে, এখন এখানে দেখুন এরকম বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে, আর এখানে চট্টগ্রাম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন এখানে চলবে, অর্থাৎ হালকা মাঝারি করে বৃষ্টিপাতগুলো চলবে, 5 দিন এরকম ছিল, পরের 5 দিনে এরকম, দেখুন 5 দিনে আমি মিটারটা লাগাচ্ছি এবারে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরুন এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি 293, 5 দিনে, 10 দিনে নিয়ে গেলে দেখুন 377, অর্থাৎ আগের থেকে অনেকটা কমে যাবে, অর্থাৎ 5 দিনের মধ্যে যে বৃষ্টিপাত হবে তার পরের 5 দিনে তার থেকে একটু কমই হবে, অর্থাৎ টোটাল 100 কাছাকাছি বৃষ্টিপাত হবে আর কি, এই হচ্ছে বিষয়। তো বুঝতেই পারলেন, আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমাদের একটু চরম প্রবাহ মোডে দেখাবো, জানেন হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে। বায়ু প্রবাহগুলি দেখুন এখানে যেগুলো রয়েছে এগুলো 3 দিন পর থেকে ধীরে ধীরে কমে যাবে, অর্থাৎ হাওয়াটা 3 দিন 20 তারিখ থেকে দেখবেন প্রায় আর নেই, এরকম আবহাওয়া এখানে ঠান্ডা হয়ে যাবে। তাপমাত্রা যেটা হচ্ছে যে এইগুলোতে কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে সেগুলো, এবার দেখুন এইগুলোতেও হয়তো কিছু কিছু ঠান্ডা জায়গাতে ঠান্ডা হবে আর কি, এগুলোতে কিন্তু একটু শীতল শীতল হবে আর কি, অর্থাৎ আর এইগুলোতে যখন বৃষ্টিপাত হচ্ছে ফলে এখানেও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ এইদিকেও বর্ষা প্রবেশ করছে। এই রয়ে গেল এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা উপকূল অঞ্চলে হয়ে যাবে। এবারে বৃষ্টিপাতগুলো এক্সট্রিম কোথায় হবে, এমনিতে এই জায়গাগুলোতে রয়েছে, দেখুন দক্ষিণবঙ্গে দেখুন এক্সট্রিম বৃষ্টিপাত আসছে কিনা, মূলত এইদিকেই বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে দেখে নিচ্ছি আমরা 22-23 পর্যন্ত দেখে নিচ্ছি, এক্সট্রিম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে না, কিন্তু মাঝারি বা মাঝারি ভারী টাইপ পর্যন্ত যেতে পারে। তো এইটাই রয়েছে লেটেস্ট আপডেট, আর এটাকে বড় করছি না, আশা করি বুঝতে পেরে গেছেন, মোটামুটি সব জায়গাটা উপর থেকে দেখিয়ে দিলাম। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।